করেছে করেছে সার্চ করে পরে আমাদেরকে ধাক্কা দিয়ে মেরে ফেলে দিচ্ছে, বলছে চলে যান, সার্চ করা হয়ে গেছে। সার্চ করার পরেও যদি পড়ে যদি একটা ছাত্র যদি নাও লিখতে পারে তাহলে কি মাথা টেরা করে কি দেখতে পারবে না? ওয়েলকাম এভরিওয়ান, 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। রাত পহলেই উচ্চ মাধ্যমিকের কিন্তু একদম অন্তিম পরীক্ষা রয়েছে এবং উচ্চ মাধ্যমিক নিয়ে এই মুহূর্তে কিন্তু বিরাট বড় খুশির খবর চলে এসেছে। তার আগে বলছি, ইতিমধ্যে কিন্তু বিজ্ঞান বিভাগের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং একাধিক ছাত্রছাত্রীর পরীক্ষাও কিন্তু শেষ, ঠিক আছে, যাদের জিওগ্রাফি রয়েছে, কারণ রাত পহলে জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স রয়েছে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন রয়েছে, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো রয়েছে, ঠিক আছে। তো এই মুহূর্তে যে সব থেকে বড় খুশির খবর শেয়ার করবো, তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, কারণ উচ্চ মাধ্যমিকের সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে, ঠিক আছে। কাদেরকে বেশি নম্বর দেওয়া হবে, কাদেরকে কম নম্বর দেওয়া হবে, কারা গ্রেস পাবে, কারা পাস করবে, কারা ফেল করবে, পাশাপাশি কলেজে ভর্তির সমস্ত তথ্য এখানেই পাবে। সেজন্য এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি শেয়ার করে দাও। তো দেখো, ইতিমধ্যে কিন্তু বিজ্ঞান বিভাগের পরীক্ষা শেষ হয়েছে, আর্টস বিভাগের পরীক্ষাও শেষ হয়েছে, যাদের ভূগোল সহ স্ট্যাটিস্টিক্স সহ আর মাত্র চারটি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে, অর্থাৎ আগামীকাল আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু খাতা দেখাতে ছাড় দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই মুহূর্তে যে বড় আপডেট, কারা গ্রেস পাবে, যারা লিখে আসবে তোমরা সকলে কিন্তু গ্রেস পাবে, যারা খাতা কিছু লেখনি তোমাদেরকে কিন্তু গ্রেস নম্বর দেওয়া হবে না, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে তুমি কোনো তিনের প্রশ্ন, দুইয়ের প্রশ্ন বা পাঁচের প্রশ্ন বা চারের প্রশ্ন বা আটের প্রশ্ন কমন পাওনি, এবার তুমি বানিয়ে কিছু লিখে এসেছো, তাহলে কিন্তু তোমাকে গ্রেস নম্বরতে পাস করে দেওয়া হবে। এবার যারা সাদা খাতা দিয়ে এসেছে, মানে শুধু এমসিকিউ এসিকিউ লিখে বা এমসিকিউ একটা লিখে খালি এই খাতা জমা দিয়ে দিয়েছে, তাদেরকে কিন্তু পাস করানো হবে না, ঠিক আছে। এবং বোর্ডের থেকে যেটা বলা হয়েছে টিচারদেরকে, যে আপনারা সহানুভূতির সাথে খাতা দেখুন, অর্থাৎ শিক্ষক শিক্ষিকার কিন্তু বেশি বেশি নম্বর দিয়ে তোমাদেরকে পাস করে দেবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু বেস্ট অফ ফাইভে পাস করে যাবে, অর্থাৎ বাংলা ইংরেজিতে শুধু পাস নম্বর রাখতে হবে, ঠিক আছে। তোমার ছটা সাবজেক্ট রয়েছে, তুমি ছটাতেই পাস করেছো, বাংলা ইংরেজিতে মধ্যে যে কোনো একটাতে কম পেয়েছো, যে পাঁচটাতে বেশি নম্বর পাবে সেই পাঁচটাই যোগ হবে, বাংলা ইংরেজি ফোর সাবজেক্টও হবে, কিন্তু বাংলা ইংরেজিতে কিন্তু ফেল করলে চলবে না, ঠিক আছে, বাংলা ইংরেজিতে পাস করতে হবে। এবারে ধরো তোমার বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি রয়েছে, তোমার ফিজিক্স পরীক্ষা খারাপ হয়ে গেছে বা ম্যাথে তুমি ফেল করে যাচ্ছ, তাহলে বেস্ট অফ ফাইভে কিন্তু পাস করে যাবে। সুতরাং একদমই চিন্তা করবে না, এবং একাধিক বিষয়ের প্রশ্নপত্র কিন্তু কঠিন করা হয়েছে আর্টসের মধ্যে, যেরকম দর্শন, ঠিক আছে, ইতিহাস প্রশ্নপত্র খুব একটা ভালো হয়নি, কম্পিউটার থেকে শুরু করে কমার্সের মধ্যে অ্যাকাউন্টেন্সিটা খুব বাজে হয়েছে, সায়েন্সের মধ্যে ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে, অনেকের ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে। সুতরাং একদম চিন্তা করবে না, যারা লিখে এসেছো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সহানুভূতির সাথে খাতা দেখা হবে, খাতা সহানুভূতির সাথে দেখা হবে, সুতরাং একদম চিন্তা করবে না। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।